যে আমরা এখন যাচ্ছি সুন্দরবনের মধ্যের দিকে, নৌকা দিয়ে আস্তে আস্তে করে। আকাশের অবস্থা বেশি ভালো না, দেখতেছে এবং বৃষ্টি খুব হতে পারে পাখি, আর রোজ প্রচুর সুন্দর পরিমাণ পাখি দেখতেছে। পানিটা দেখেন কত সুন্দর পরিষ্কার, একদম এক মুখেও দেওয়া যায়। আমরা যাচ্ছি এখন জঙ্গলের দিকে নৌকা নিয়ে। দুই দিকে জঙ্গল আর মাঝখানে হচ্ছে সুন্দরবনের খাল, দেখতে পাচ্ছেন এপারে অনেক ওড়া গাছ এবং গোল গাছ, আর এদিকে বড় বড় সুন্দরী গাছ। এই যে খাল দিয়ে যাচ্ছি, খালের দুই পাড়েই বিভিন্ন রকম সুন্দরবনের গাছ। সামনে যে চাকটা পাবো এখন, সেই চাকটাই আগে কাটবো। আকাশের অবস্থা বেশি একটা ভালো না, দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন এবং শব্দ হচ্ছে। এই দাদাকে দেখতে পাচ্ছেন, দাদা একাই চাক কাটবে, তার অনেক সাহস। সে বলতেছে যে আমি 5 মিনিটের ভিতরে একটা চাক কাটে ফেলাইতে পারি। 5 মিনিটও লাগিলে তার লাগে না, 2 মিনিট লাগে। তা আপনাদের এই যে সুন্দরবনের যে চাক গুলা কাটেন, এগুলা কি আপনাদের ভাগ করা থাকে সীমানা, যে এই চাক এর এই চাকের এরকমের? আপনার সামনে যে পাবে সেই কাটতে পারবে, তার মানে এখন আমরা যাচ্ছি সামনে যে চাকটা পাবো ওই চাকটাই আমরা কাটতে পারবো? নদীর মাঝখানে একটা গাছ, মানে হয়তো নদী ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে এটা মাঝখানে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই ফুলের মধু নাকি অনেক সুন্দর হয়, কিন্তু সুন্দরবনে খুব কম হয় এই ফুলের মধু। মারো বৈঠা মারো, দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা খাল দুদিকে চলে গেছে, একটা গেছে ওইদিকে, তিনটা খাল, হ্যাঁ তিন দিকে চলে গেছে সুন্দরবনের মধ্যে অভ্যন্তরীণ খাল, বিশাল বড় খাল। এখানে বিশাল সুন্দর এই যে বিতারের সুড়ঙ্গ খালের ভিতর আমরা প্রবেশ করতেছি এখন। আপনি দেখতে পাচ্ছেন এই খালের ভিতর প্রবেশ করাটা আসলে অনেক একটা বড় কষ্টের ব্যাপার, কারণ বিভিন্ন গাছ এই খালের মধ্যে শুয়ে আছে, হয়তো পাড় ভেঙে যাওয়ার কারণে বিভিন্ন গাছ পড়ে আছে। এটা হচ্ছে কেওড়া গাছ, সুন্দর পাখি ডাকতেছে, খুব ভালো লাগতেছে। একদম ঠান্ডা পরিবেশ, শুধু পাখির শব্দ ছাড়া অন্য কোনো শব্দ আর পাওয়া যাচ্ছে না। আর আমাদের নৌকার বৈঠার কল কল পানির শব্দ পাওয়া যাচ্ছে। আমরা এখন ভিতরের দিকে ঢুকতেছি। আমাদের নৌকা নোঙর করা হয়েছে, আমরা এখন নামবো। ভাইয়া তুমি একটু তাকাও এদিকে, তুমি তো অনেক কিউট, তোমার চেহারা অনেক সুন্দর। ও আমাদের সাথে আসছে, যে আমরা এখন নৌকা থেকে নামতেছি। আমরা এখানে শাওন তুমি আগে নামো, তারপরে আমি নামতেছি। ও
যে আমরা যাচ্ছি এখন ভিতরের দিকে, দেখি কি হয়। ওরে আল্লাহ, অনেক কাদা, একদম পা দাইবে আসছে। ভিডিও দেখছো? ভিডিও তো দেখছি, কিন্তু আমি তো দাইবে যাইতেছি কাদার মধ্যে। দাইবে তো যা ভাই, কি পরিমাণ কাদা দেখেন, পা দাইবে গেছে। এই যে রেডি হচ্ছে এখন, দোয়া দেওয়া হবে। আমরা রাব্বি কতদূর নিচে গেছে, হাঁটাতে প্যান নেই, হ্যাঁ লাগিয়ে গেছে ফুল, আমার আর গেছে এই পর্যন্ত। এই পানি মনে হচ্ছে যেন সোরা বালি, সোরা বালি মানে কাদা। সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, আসলে কখনই হয়নি। ওই যে হলো আমাদের চাক, চাকটা কাটা হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন, ওই যে চাক, এই চাকটা কাটা হবে। আমাদের আসলে অতদূর সাহস হচ্ছে না, ওখানে যাওয়া যাচ্ছে না। ওই যে চাকটা কিন্তু দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে মধু। আমরা গেলে আমাদের কামড়ে আমরা শেষ। যারা প্রফেশনাল কাজ তারাই যেতে পারবে। আপনাদের সরাসরি শুধু দেখাইলাম যে আমরা আসছে। এই যে ছইলা ফুটছে, ছইলার ফল হয়েছে গাছে। এই যে দাদা যাচ্ছে এখন, দাদা এখন চাকের দিকে যাচ্ছে, সে চাক কাটবে। চাকটা এমন একটা জায়গায় যা আসলে আমরা ধারে থেকে ভিডিও করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। দাদা আগুন ধরাচ্ছে। ওঠো, তুমি ওঠো। হ্যাঁ, ওই আগুন দিয়েছে এবং সে মাথায় তার নেট পরে নিছে। শুন, ওই যে আগুন ধরানো হয়েছে, এখন সে ভিতরে চলে যাবে, যাতে আগুনটা ধরানো সেই জন্য তাকে মৌমাছি দেখতে না পায়। ওদিক যা বাবু, মৌমাছি বের হয়ে দেখেন, চাক ই কাটার সাথে সাথে মৌমাছি গুলো বের হয়েছে। কুড়ি মেরে থাকতে হবে, দেখেন কত দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে গেছে। এক মিনিটের মধ্যে তার চাক কাটা হয়ে গেছে। এই যে আমরা, এটা একদম ছোট একটা চাক আছে। আমরা এমন একটা সময় জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম যখন কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতা কি পরিমাণ নড়তেছে এবং আকাশ মেঘলা হয়ে আছে। এখন বৃষ্টি হবে, এজন্য আমাদেরকে আবার ফিরে যেতে হচ্ছে। আমরা নদীর পাড়ে গিয়ে এখন আবার বিশ্রাম নেব। এই শাওন এখন তাড়াতাড়ি বাইতেছে, যাতে তাড়াতাড়ি করে আমরা নদীর পাড়ে যাইতে পারি। আমরা নদীতে ঝড় ছুটে